সমাজ বা সংস্কৃতির ধারা পরিবর্তন বা বিবর্তন কালেই সরলরৈখিক ছিল না বিভিন্ন সময়ে বিভিন্ন যুগপুরুষের হাত ধরে সমৃদ্ধ ও বিবর্তিত হয়েছে সমাজ ও সংস্কৃতি জানেন বর্তমানে সেই সব সমাজ ও সংস্কৃতির উপকারদের কজনকেই আমরা মনে রেখেছি গীত গোবিন্দ এই নামটার সঙ্গে অল্প মিশ্র আমরা সকলেই পরিচিত সম্ভবত এর থেকেই শুরু হয় অথবা গতি পায় বাংলার ভক্তি আন্দোলন যা পরে সরিয়ে পড়েছিল সমগ্র ভারতের বাঙালির মননে এই গীত গোবিন্দের আবেদন কিন্তু আজও অমলিন কিন্তু আমরা কজনই বা ভালোভাবে চিনি এই গীত গোবিন্দের স্রষ্টা জয়দেবকে সময়টা মধ্যযুগ রাখতে হবে। মুসলিম শাসন হিন্দুদের মধ্যে প্রভাব ডাকাতদের মধ্যে কালীর উপাসনা এত কিছুর ভ্রুকুটি উপেক্ষা করে জয়দেবের পক্ষে ভক্তিবাদের পথে হাঁটা কিন্তু সহজ ছিল না কেমন ছিল সেই জীবনযাত্রা সম্ভবত প্রথমবার বাংলায় কবি জয়দেবের জীবনকে আশ্রয় করে লেখা হতে চলেছে এক পূর্ণাঙ্গ উপন্যাস প্রকাশ পাবে আর কিছুদিনের মধ্যেই বিবাহ পাবলিকেশন হাত ধরে লেখক রাধা মাধব মন্ডল আমি সকল পাঠককে অনুরোধ করবো বইটি সম্ভব হলে একবার অবশ্যই পড়ে দেখবেন ধন্যবাদ